মাত্র বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় বাংলাদেশি টাকায় এমবিবিএস কোথায় পড়তে পারবেন ইন্ডিয়াতে না হচ্ছে দেশের বাইরে কোন দেশে সম্ভব না রাশিয়ায় না রাশিয়া সেন্জনভুক্ত দেশগুলোতে তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল যারা এম নিয়ে খুঁজতেছেন তো বাইরের কান্ট্রিতে দেশের বাইরে অনেকে এমবিবিএস করতে চান যাদের বিএমডিসির অনুমোদন নেই তো বাইরের কান্ট্রিগুলোতে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় আপনি পুরো প্রপার এমবিবিএস কমপ্লিট করতে পারবেন মানে হচ্ছে ইউনিভার্সিটি খরচ থাকা খাওয়া এভরিথিং দিয়ে তো এরকমই কয়েকটা ইউনিভার্সিটি আজকে আমি তুলে ধরতেছি কিরগিজান আমি স্টিল একটা ইউনিভার্সিটিতে আছি এবং আমার সামনেও ঠিক এই যে এটা হচ্ছে মেডিকেল বাট এখানে পড়তে আসলে অনেক বেশি খরচ অনেক হাইলি আমি শেষের দিকে ইউনিভার্সিটির নামটা বলতেছি তো আপনি কিরগিজানে দেখতে পারেন রাশিয়ার সেনজেনভুক্ত দেশ এবং খুব কাছাকাছি সেখানে কয়েকটা ইউনিভার্সিটি এমন আছে আমি তিন চারটা ইউনিভার্সিটির নাম নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে যদি একটু হাইলি বাজেটের মধ্যে করেন লাইক চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ বা পঞ্চাশ লাখ টাকার মধ্যে আমি একবারে বিশ থেকে পঁচিশ লাখ বা বাইশ লাখের মধ্যেও আসতেছি এক এক করে দেখুন সর্বপ্রথম যদি আপনি গভর্নমেন্ট ইউনিভার্সিটি চান কিরিস্তানের স্টেট গভ মেডিকেল ইউনিভার্সিটি তো সেখানে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখের মতো বাজেট রাখতে হবে গভর্নমেন্ট ইউনিভার্সিটি অবশ্যই ভালো ইউনিভার্সিটি তো বাজেটটা অনেক হাইলি তারপরে যদি একটু মিডিয়াম বাজেটের মধ্যে করতে চান পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে মানে তিরিশ লাখ টাকার মধ্যে তো এভিসিনা ইউনিভার্সিটি আছে এভিসিনা মেডিকেল ইউনিভার্সিটি যেটা কি স্থানে অবস্থিত বিস্কিকে যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে বিস্কিক থেকে খুব কাছাকাছি আর কি লাইক ওয়ান আওয়ারের বা দুই ঘন্টা উইথিন টু আওয়ার্স বা ওয়ান আওয়ার্সের মধ্যে আর কি এরিয়াতে মানে ওই এরিয়াতে বিস্কিক এরিয়াতে তো সেখানে করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে এলিজিবিলিটিগুলো এরপরে পরে আসি এবং এর থেকেও কমে মানে বিশ বাইশ লাখ টাকার মধ্যে প্রপার এমবিবিএস বিবিএস কথাই করতে পারবেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওটাতে খুবই কম খরচ সেটাতে ওভারঅল মানে টোটাল এম কমপ্লিট করতে আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকা এবং যদি আমি সব থেকে হায়েস্ট আরও ধরি এক্সট্রা অ্যাড করি তো সেক্ষেত্রে পঁচিশ লাখ ধরে রাখতে পারেন আর কি বাজেটের মধ্যে যেহেতু এমবিবিএস করবেন হালকা পাতলা একটু বাজেটের থাকে একটু বেশি লাগে স্বাভাবিক তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অ্যাডমিশন প্রসেসটাও বলি দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিএমডিসি অনুমোদন যদি আপনার না থাকে সমস্যা নেই মিনিমাম নাইন পয়েন্ট এবং সর্বনিম্ন আপনার এইট পয়েন্ট ফাইভ লাগবে এর নিচে হলে হবে না মানে মিনিমাম এইট পয়েন্ট ফাইভ লাগবে ইন্টার এবং হচ্ছে ক্লাস টেন মানে এসএসসি এইচএসসি মিলে এইট পয়েন্ট ফাইভ হলে আপনি এলিজিবল বিএমডিসির যদি অনুমোদন থাকে তাহলে তো খুবই ভালো যদি না থাকে তো সেক্ষেত্রে সমস্যা নেই আইলস লাগবে না কিন্তু ভর্তির জন্য তাহলে কত টাকা লাগবে ভর্তির জন্য তাহলে ভর্তির জন্য কত টাকা দিতে হবে একটা সব থেকে সুন্দর পয়েন্ট যে হচ্ছে মেডিকেলে পড়লে যদি আপনি ক্রিগস্তানে যান সেখানে ভর্তির সময় শুধুমাত্র তাদের ভিসা ফিসটা লাগবে দুইশো থেকে সর্বোচ্চ আড়াইশো ডলার মানে ডিপেন্ড করবে তো টু হান্ড্রেড ডলারের মতো হচ্ছে আপনার ভিসার ফিস লাগবে এবং অ্যাডমিশনের জন্য এই ফিসটাই লাগবে যেটা দিয়ে আপনি ডাইরেক্টলি ভিসা করতে পারবেন এবং এক্সট্রা কোনো ফিস আগে জমা করতে হবে না যখন আপনার ভিসা আসে গেলো আবেদন পর হচ্ছে অ্যাডমিশন লেটার এক বা দুই দিনের মতো সময় লাগে প্রপার সার্ভার ওয়ার্ক করলে চালু থাকলে ঠিকঠাক মতো তাহলে এক থেকে বা দুই দিনের মধ্যে আপনার অ্যাডমিশন লেটার চলে আসে দেন তারপরে এক থেকে দুই দিনের মধ্যে ভ্যালিড থাকে লেটারের তো এক থেকে দুই দিনের মধ্যে আপনি টু ডলার জমা করে অনলাইন থেকে আবেদন করতে পারবেন ডাইরেক্টলি আপনি নিজেও ভিসার জন্য যদি না পারেন আমি তো আসি সমস্যা নেই সমস্ত সহযোগিতা করে দিব আমি আর আইস তো লাগতেছে না এর বাইরে তাহলে বাকি যে প্রথম সেমিস্টারের ফিস সেটা হচ্ছে অন ক্যাম্পাস যায় আপনাকে জমা করতে হবে কোনো ইউনিভার্সিটি থাকে প্রথম ফিসটা থাকে বেয়াল্লিশশো ডলার পঁয়তাল্লিশশো ডলার আটচল্লিশশো ডলার ডিপেন্ড করবে কোন ইউনিভার্সিটিতে আসতে আসতে সেকেন্ড সেমিস্টার থেকে যেমন ইউরোপিয়ানে দুইটা সেশন আছে এ হচ্ছে সামার এবং ভ্যাকেশনে দুটোই আছে মানে ফেব্রুয়ারি সেশন এবং সেপ্টেম্বরে এই যে সামনে সেপ্টেম্বর সেশন সেটাতে পনেরোশো ডলার এবং বারোশো ডলার যেটাতে আসবেন ওই হিসাবে আপনার কাউন্ট হবে প্রতি সেমিস্টার ফিজ প্রথমবার পঁয়তাল্লিশশো আটচল্লিশের মতো যাবে এরকমই মানে এক কথায় বাংলাদেশের থেকে আপনার কোনো টাকাই যাচ্ছে না আপনি অন ক্যাম্পাস যায় দেখে শুনে মানে স্কেম হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি নিজে যায় ভিসা করে যায় টিকিট কাটে ওখানে অন ক্যাম্পাস রিপোর্ট করার পর আপনি নিজে অ্যাকাউন্ট সেকশনে যায় টাকা জমা করতে পারবেন তো এটা অনেক বড় একটা পজিটিভ থিং তো এখানে ভর্তির জন্য সমস্ত সহযোগিতা আমি নিজের থেকে করে দিব। অলরেডি আমি মেডিকেলে ভর্তি করাইছি সো ইন্ডিয়ার ক্ষেত্রে কন্ট্যাক্ট আসে ইন্ডিয়াতে অনেক বেশি খরচ হাইলি প্রায় কোটি টাকার উপর খরচ সো আমি থাকবে যদি আপনার কিরিস্তানের দিকে থাকে রাশিয়ান ভুক্ত তো আপনি যদি রাশিয়াতেও যেতে চান তবে ছয় মাস পরে আপনি চেঞ্জ করে ক্যারি ট্রান্সফার করে রাশিয়াতে যেতে পারবেন তো আমার মনে হয় না যে এর থেকে বেটার অপশন আর কথা হবে দেন ওখান থেকে পরবর্তীতে যদি আপনি বলেন যে ভাই ওখানেই সিটিজেন নিয়ে আমি ইয়া করবো ওখানেই প্র্যাকটিস করব রেজাল্ট কম আছে বাংলাদেশে এলিজিবল নয় সো সেক্ষেত্রেও সুবিধা পেয়ে যাবেন ওখানেও ওই সব কান্ট্রিগুলোতে মিনিমাম থ্রি থেকে ফাইভ ইয়ার্স থাকলেই দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিটিজেনের জন্য তারপরে আপনি পার্ট টাইম মেডিকেল থেকে পার্ট টাইম হয় না আবার আপনি যদি অন্যান্য কোর্সগুলো জেনারেল যেমন ইঞ্জিনিয়ারিং আছে ওগুলোতে যদি আসেন তবে সেক্ষেত্রে আপনি ছয় মাস পরেই পার্ট টাইমের জন্য এলিজিবল হয়ে যাবেন পেয়ে যাবেন সমস্যা নেই আর মেডিকেল নিয়ে এগুলোই ইনফরমেশন তাহলে ডকুমেন্টস কী কী লাগবে আপনার এক কপি ছবি লাগবে ইন্টারএসএসির মার্কশিট লাগবে সার্টিফিকেট লাগবে পাসপোর্ট কপি অবশ্যই ভাই পাসপোর্ট লাগবে যেহেতু আপনার আবেদনের এক থেকে দুই দিন পরেই হচ্ছে ভিসার জন্য আবেদন করতে হবে সো পাসপোর্ট থাকা মাস্ট বি মানে পাসপোর্ট থাকে দেন তারপরেই আর টু হান্ড্রেড ডলার রেডি রাখবেন ওটা হচ্ছে বিস ভিসার জন্য মানে কি রেজিস্ট্রানে ভিসার জন্য দুইশো থেকে সর্বোচ্চ আড়াইশো ডলারের মতো খরচ হবে এটা অনলাইন থেকেও চেক করতে পারেন চাইলে আপনি নিজে পে করতে পারবেন এটা কোনো বাধ্যবাধকতা নেই মানে হচ্ছে আপনাকে কোনো এক্সট্রা পে করতে হচ্ছে না ইভেন কি তাহলে অনেকে কোশ্চিন করতে পারে যে ভাই আপনার কোনো সার্ভিস চার্জ দেবো কি না পুরো বিষয়টাতে আমি সহযোগিতা করব সো সেক্ষেত্রে আমি কোনো সার্ভিস চার্জ নিব না যেহেতু অন ক্যাম্পাস যায় আপনি করবেন সো পুরো গাইডলাইনটা আমি দিব তার জন্য জাস্ট আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি অনেক হ্যাপি আর যেটা আমি লাস্টে বলতেছিলাম যে একটা ইউনিভার্সিটিতে আসি এবং সামনে হচ্ছে মেডিকেল হসপিটাল এদের এখানে অলমোস্ট সত্তর থেকে আশি লাখ বা এক কোটি এক কোটি টাকার উপর চলে যাবে এটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল যেটা দিল্লিতে লোকেটেড আসলে বাংলাদেশ থেকে আসলে নিট দিতে হয় এ ক্লিয়ার করতে হয় তো কেজি জন্য নিট এগুলো প্রযোজ্য নয় আপনার মেডিকেলের যদি এক্সাম নাও থাকে সার্টিফিকেট যদি নাও থাকে সমস্যা নেই মিনিমাম এইট পয়েন্ট ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন কেজি তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন এতদিন পর নিয়ে আসলাম বিশ থেকে পঁচিশ লাখের মধ্যে এমবিবিএস করতে চাইলে বাইরের কান্ট্রি থেকে তো এটাই মনে হয় সুবর্ণ সুযোগ সামনে সেশন আসতেছে এক দুই মাস পরে সো মিস না করে কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন তাহলে মেডিকেলের সমস্ত সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে এবং এভরিথিং ফুল সাপোর্ট থাকবে সো এখানে ভয়ের কোনো নেই আর যেহেতু এক্সট্রা কোনো টাকাও লাগতেছে না সো ডাইরেক্ট অন ক্যাম্পাস আপনি টাকা জমা করতে পারতেছেন সো আমার মনে হয় যে এর থেকে সিকিউর অপশন বাংলাদেশে কেউ প্রোভাইড করে কেন সবাই শুধু আজকাল টাকা টাকা করে যেখানে আমি সম্পূর্ণ ফ্রি অফ প্রোভাইড করতেছি পুরো সিস্টেমটা সো এই যে কন্ট্যাক্ট করতে চাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি আর এটাই সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন এটাই হচ্ছে বিবেচ নিয়ে আর বাইরে কোশ্চেন থাকলে কন্ট্যাক্ট করতে পারেন